বন্ধুরা, এখানে যে সমস্যাটির কথা বলা হচ্ছে, যে একটা টাওয়ারের শীর্ষ লক্ষ্য করে বন্দুক হতে নিক্ষিপ্ত একটা গুলি টাওয়ারের মধ্যবিন্দুতে গিয়ে আঘাত করলো, তাহলে দেখাতে হবে আঘাত করার সময় গুলিটি আনুভূমিক ভাবে চলেছিল। তাহলে ব্যাপারটা আমরা চিত্রায়িত করি, তাহলে তোমার বুঝতে অনেক অনেক বেশি সুবিধা হবে। এটা মনে করো একটা টাওয়ার, টাওয়ারটা হচ্ছে এটা। এই টাওয়ারের লক্ষ্য মানে শীর্ষ যেটা, এটা এই শীর্ষবিন্দুকে লক্ষ্য করে আমি গুলি ছুড়েছি, তাহলে গুলিটা কিন্তু আমি এইভাবে ছুড়বো। তাহলে প্লাসের গতিপথে যখন বস্তুটা অতিক্রম করবে, তখন আসলে বস্তুটা এইভাবে অতিক্রম করেছে, মানে ব্যাপারটা যেটা হয়েছে এইটুকু কিন্তু আমার h/2, এইটুকু আমার h/2, এবং টোটাল টাওয়ারের উচ্চতা হচ্ছে আমার h, তার মানে গুলিটা ঠিক টাওয়ারের মধ্যবিন্দুতে গিয়ে আঘাত করেছে, কিন্তু আমি মেরেছিলাম কিন্তু পুরো শীর্ষ লক্ষ্য করে। হ্যাঁ, কোন বরাবর, পুরো একদম এই উচ্চতার যে মাথা, সেই মাথাকে লক্ষ্য করে আমি গুলিটা মেরেছিলাম। হ্যাঁ, অ্যাজ ফর এক্সাম্পল এটা আলফা কোণে আমি গুলিটা মেরেছিলাম, তো এটা প্লাসের গতিপথ হিসেবে এইভাবে হয়ে গেল। তাহলে মনে করো আমি ধরে নিলাম আমি যে গুলিটা মেরেছিলাম সেটা অ্যাজ ফর এক্সাম্পল যে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমি এক্স দূরত্ব থেকে মেরেছিলাম, মানে টাওয়ারের পাদবিন্দু থেকে এক্স আনুভূমিক দূরত্ব থেকে আমি আসলে গুলিটা করেছিলাম টাওয়ারের শীর্ষ লক্ষ্য করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা টাওয়ারের মধ্যবিন্দুতে আঘাত করে। তাহলে এখন আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে মধ্যবিন্দুতে যখন আঘাত করে তখন গুলিটার বেগ ছিল আনুভূমিক। আর বন্ধুরা, এখান থেকে তোমাকে আমি একটা থিম একটুখানি পরিষ্কার করে নিতে চাই, যে একটা প্লাসের গতিপথে কখন আসলে আনুভূমিক ব্যাপারটা আসে। দেখো কোন বিন্দুটাতে, ঠিক এই যখন এখানে পিক পিক যে হাইট, এই হাইট যেখানে ঘটবে, দেখো এটা কিন্তু আমার সর্বোচ্চ উচ্চতা এইচ ইন্ডিকেট করে, এবং এই সময় যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কিন্তু এক্স্যাক্টলি r/2, এবং অবশিষ্ট থাকে r/2, এবং এই সময়ে আসলে ওর যেটা মানে আমার ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা কিন্তু কেমন হয়ে যায় বলতো দেখি, এই ভেলোসিটিটা কিন্তু কেমন হয়ে যায়, এখানে স্পর্শক টানলে সেটা একটা আনুভূমিক স্পর্শক হয়ে যাবে। এখন বন্ধু, তুমি যদি এই কনসেপ্টগুলি তোমার যদি ক্লিয়ার না থাকে, তাহলে তো আসলে তুমি অঙ্কের ল্যাঙ্গুয়েজ পড়ে বুঝবেই না এখানে কি বলতে চেয়েছে। তাহলে কিন্তু বন্ধুরা, এই অঙ্কটা প্রমাণ করার জন্য গুলিটা যে আনুভূমিক ওই বিন্দুতে, এটা প্রমাণ করার অনেকই আছে। আমি কিন্তু ইচ্ছা করলে প্রমাণ করতে পারি যে আমার এই আনুভূমিক দূরত্বটা r/2, তাহলেই কিন্তু প্রমাণ হয়ে গেল। কারণ অথবা আমি প্রমাণ করতে পারি যে উচ্চতা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা, সেটাও কিন্তু প্রমাণ করে দেবে। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ উচ্চতা অথবা r/2, যেটা আমি ইচ্ছা প্রমাণ করতে পারি যে আমার ওই দেওয়ালের যেখানে আঘাত করলো সেই আঘাত করাটাই হচ্ছে আমার ওই প্রাসের গতিপথের সর্বোচ্চ উচ্চতা, এটাও প্রমাণ করতে পারো। বা দেওয়ালটা এক্স্যাক্টলি আমার r/2, টোটাল আনুভূমিক পাল্লার অর্ধেক দূরত্ব অবস্থিত, সেটাও প্রমাণ করতে পারো। তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে গুরু ছিল আনুভূমিক। তাহলে মজার ব্যাপার হচ্ছে, এটা কনসেপ্টটা বোঝাটাই অনেক কঠিন, বাট আলটিমেটলি অঙ্কটা কোনো কঠিনই না। দেখো কত চমৎকার ক্যালকুলেশন আমরা এখানে ধরে নিয়েছি, যে আনুভূমিক দূরত্ব যখন এক্স, তখন এটা যেহেতু দেওয়ালের মধ্যবিন্দুতে আঘাত করে, তাহলে h/2 উচ্চতায় আঘাত করে। সুতরাং আমি এটা বলতেই পারি যে আনুভূমিক দূরত্ব যখন এক্স, তখন উলম্ব দূরত্ব h/2। সুতরাং আমি বলতে পারি যে h/2 এক্স ট্যান আলফা ইনটু 1 - x/r। হ্যাঁ, অনেকবার এই সূত্র ব্যবহার করে ফেলেছি। আচ্ছা, তাহলে h/2 x ইনটু, মজার ব্যাপার হচ্ছে সবাই এখন তাকিয়ে দেখো, ট্যান আলফা আমার এখানে যে সমকোণী ত্রিভুজটা আছে, অ্যাজ ফর এক্সাম্পল মনে করো এটা ও বিন্দু, শীর্ষ মনে করো পি বিন্দু, আর এটা মনে করো কিউ বিন্দু। দেখো তো দেখি বোঝো কিনা, ওপি কিউ একটা চমৎকার সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের যদি সাপেক্ষ কোণকে আলফা ধরা হয়, তাহলে পি কিউ কিন্তু আমার লম্ব এবং ও কিউ কিন্তু আমার ভূমি। তাহলে পরে ট্যান আলফা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, h/x লম্ব বাই ভূমি। হ্যাঁ, তাহলে এখানে থেকে যায় 1 - x/r। দেখো কত চমৎকার ভাবে এক্স এক্স কেটে যায়, h কেটে যায়, তাহলে ½ থেকে যায় 1 - x/r, তার মানে x/r কত হয়ে যাচ্ছে হাফ, তাহলে r এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে 2x, তার মানে x এর ভ্যালুটা কত r/2। দেখো বন্ধুরা, অঙ্ক কিন্তু শেষ। হ্যাঁ, অনেকে কিন্তু এটা বুঝেও নাই যে অঙ্ক শেষ হয়ে গেছে। কেন অঙ্ক শেষ হয়ে গেল, কারণ x এর মান আমি প্রুফ করতে সক্ষম হলাম, সেটা হচ্ছে r/2। আর আনুভূমিক পাল্লার অর্ধেক দূরত্ব মানে কি, ওইটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম উচ্চতার সেই বিন্দুটা। হ্যাঁ, যেখানে ম্যাক্সিমাম উচ্চতা হবে একদম সেই বিন্দুটা, এবং তার মানে ওই বিন্দুতে যদি কোনো গতিপথ তুমি দেখো, কোন গুলির ভেলোসিটির ডিরেকশনটা দেখো, ওটা অবশ্যই আনুভূমিক হবে। তাহলে এই কথাটার মানে কিন্তু অনেকগুলো দাঁড়ায়। একটা মানে হচ্ছে যে আনুভূমিক দূরত্বটি পাল্লার অর্ধেক, অথবা এটার আরেকটা মিনিং কি, যে এখানে প্রাসের সর্বোচ্চ উচ্চতা ঘটবে। সুতরাং
এখান থেকে আমি এই কথাটা বলতে পারি, এখানে গুলির বেগ আনুভূমিক, হ্যাঁ একদম ক্রিস্টাল ক্লিয়ার, এখানে কিন্তু কোনো ধরনের কনফিউশন নাই, যতভাবে এই কথাটাকে রিপ্রেজেন্ট করা যায় আমি সবভাবে তোমাকে দেখিয়ে দিলাম। সো আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা, এখানে যে প্রবলেমটির কথা বলা হচ্ছে যে একটা খাড়াদণ্ড পিকিউ এর পাদবিন্দুগামী আনুভূমিক তলে অবস্থিত ও বিন্দুতে থিটাকোণ ধারণ হয়, মানে পিকিউ যে দ্বন্দ্বটা সেটার পাদবিন্দু হচ্ছে কিউ, শীর্ষবিন্দু হচ্ছে পি, তাহলে কিউ বিন্দুগামী যে আনুভূমিক তল সেখানের ও বিন্দুতে সেই শীর্ষ পিটা থিটাকোণ ধারণ করে। ও বিন্দু হতে দুটি কণা একই সময়ে একই বেগে আনুভূমিক তলের সাথে আলফা ও বিটা কোণে নিক্ষিপ্ত হয়ে একই সময়ে প্রথমটি দ্বন্দ্বের শীর্ষে আর দ্বিতীয়টি দ্বন্দ্বের পাদদেশে আঘাত করে, প্রমাণ করতে বলেছে এই জিনিসটা। আমরা যদি চিত্র এঁকে ফেলি তাহলে তোমার কাছে জিনিসটা ইজি হয়ে আসবে। দেখো, মনে করো এটা হচ্ছে তোমার পি দণ্ড, মানে পি কিউ দণ্ড, সেই পি কিউ দণ্ডের কিউ হচ্ছে পাদবিন্দু, পি হচ্ছে শীর্ষবিন্দু, এবং সেই যে কোণটা, এই কোণটা, এই কোণের মানটা বলে দেওয়া আছে থেটা, থেটা কোণ তৈরি করেছে। এখন ব্যাপার হচ্ছে এইটা মনে করো আমার সেই ও বিন্দু, সেই ও বিন্দু থেকে তুমি দুইটা বস্তুকে নিক্ষেপ করেছো একই সময়ে একই বেগে কিন্তু ভিন্ন ভিন্ন কোণে। নিক্ষেপ করার ফলশ্রুতিতে যেটা হয়েছে, একটা গিয়ে আঘাত করেছে শীর্ষে, একটা গিয়ে আঘাত করেছে পাদদেশে, মানে একটা গিয়ে আঘাত করবে পিতে, একটা গিয়ে আঘাত করবে কিউতে, এবং তোমাকে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে আলফা কোণে মারলে পিতে আঘাত করবে, আর যদি তুমি বিটা কোণে মারো কিউতে আঘাত করবে। তাহলে ব্যাপারটা কেমন, আমরা যদি চিত্রায়িত করি আর পুরোপুরি গতিপথ সহ, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করো এটা হচ্ছে তুমি ঢিলটা মেরেছিলে কত কোণে বলতো, আলফা কোণে, আর বেগের মান কিন্তু সেম, এটা যদি ইউ বেগে মারো এর পরেরটাও তুমি ইউ বেগেই মারবে, কিন্তু ঘটনা হচ্ছে এর পরেরই যেটা গতিপথ সেই গতিপথটা এমন হবে যেন সেটা যে পাদদেশে আঘাত করে। তার মানে তুমি যদি এই বরাবর চিন্তা করো, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের মানটা কিন্তু হয়ে যাবে বিটা, আর এই শীর্ষ যে পিকিউ সেই দণ্ডটা, সেই পিকিউ দণ্ডটা কিন্তু আমার থেটাকোণ তৈরি করেছে ও বিন্দুতে। তাহলে এখানে কিন্তু অ্যাঙ্গেল তিনটা বুঝতে হবে, আমার নিক্ষেপের অ্যাঙ্গেলগুলো হচ্ছে আলফা এবং বিটা, আর ওই পিকিউ দণ্ড যেটা সেটা যে কোণটা তৈরি করে সেই কোণটা হচ্ছে থেটা। তিনটা কোণের কাহিনী এবং তিনটা কোণের রিলেশন দেখাতে বলেছে, যে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ইকুয়াল টু দেখাতে হবে ট্যান থেটা। তাহলে বন্ধুরা, সর্বপ্রথম এখানে আমি যে কথাটা বলতে চাই, একটা জিনিস খেয়াল করবে যে একই সময়ে এই দুইটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছিল এবং তারা একই সময়ে গিয়ে শীর্ষে আঘাত করেছে এবং একই সময়ে যে পাদদেশে আঘাত করেছে। তার মানে এই আনুভূমিক ডিস্টেন্সটুকু অতিক্রম করতে কিন্তু দুইজন একটা টাইমই নিয়েছে। তাহলে মনে করো আমরা ধরে নিচ্ছি যে এই ওকিউ দূরত্ব, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর মনে করো আমি ধরে নিচ্ছি এই পিকিউ যে আমার দণ্ড সেটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। তাহলে সর্বপ্রথম তোমাকে আমি যে কথাটা বলতে চাই, যেহেতু বস্তুদ্বয় একই সময়ে এক্স আনুভূমিক দূরত্ব অতিক্রম করে, সুতরাং দুইটা কথা আমি বলতে পারবো। প্রথম কথাটা হচ্ছে, বন্ধুরা বলতো আনুভূমিক দূরত্বের সূত্রটা কি ছিল? প্রথমটার আনুভূমিক বেগ হচ্ছে ইউ কস আলফা, সেকেন্ডটার আনুভূমিক বেগ হচ্ছে ইউ কস বিটা, তাহলে এত ইন্টু টি ইকুয়াল টু এক্স, আবার এত ইন্টু টি ইকুয়াল টু এক্স। কারণটা হচ্ছে এইটাও যে সময় নিয়ে এক্স দূরত্ব অতিক্রম করেছে, এটা সেম সময় নিয়ে এক্স দূরত্বই অতিক্রম করেছে। এটা তোমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে, একই সময় নিয়ে আনুভূমিক দূরত্বটুকু অতিক্রম করেছে। এখন আনুভূমিক দূরত্বটা একটা সমবেগ, আর সমবেগের সূত্র জানো আনুভূমিক উপাংশ ইন্টু সময় ইকুয়াল টু দূরত্ব। তাহলে বন্ধুরা এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি যে টি এর মানটা একটু দেখে রাখো তো, টি এর মানটা কেমন আসে, যে টি এর মানটা এখান থেকে আসে এক্স বাই ইউ কস আলফা, আর এইখান থেকে টি এর মানটা আমরা পাচ্ছি এক্স বাই ইউ কস বিটা। দেখো দুটাই কিন্তু আমার টি এর মান, এই কথাটা একটু মাথায় রাখি। এখন দেখি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। তাহলে বন্ধুরা এখানে তোমাকে কি বলেছে, যে একটা আঘাত করে শীর্ষে, একটা আঘাত করে পাদদেশে, তার মানে আমরা উলম্ব দূরত্ব দুইটা এখানে দুই রকম পাচ্ছি। আনুভূমিক দূরত্ব একটাই এক্স, কিন্তু উলম্ব দূরত্ব একজনের জন্য হচ্ছে ওয়াই, আরেকজনের জন্য উলম্ব দূরত্ব কিন্তু শূন্য। তাহলে আমি যদি উলম্ব দূরত্বের রিলেশন থেকে লিখি, যে দেখো প্রথম বস্তুটার জন্য আমি এটা বাংলাটা লিখে নিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, আলফা কোণে নিক্ষিপ্ত বস্তু আনুভূমিক দূরত্ব যখন এক্স, তখন উলম্ব দূরত্ব ওয়াই। সুতরাং আমি সেই রিলেশনটা মনে করে দেখো, এখানে আমরা দুটা রিলেশন চিনেছি, সবসময় কম্প্যাক্ট রিলেশনটা ইউজ করি, যে এক্স আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর, কিন্তু অঙ্কের সিনারিওটা এমন, এখানে আমরা অন্য ফর্মুলাটা ইউজ করবো। দুইটা ফর্মুলা ছিল কিন্তু এখানে, যে এই ফর্মুলাটার কথা মনে আছে কিনা, যেটা আমরা খুবই ইউজ করিনি বলতে গেলে, এক্স টেন আলফা মাইনাস
gx স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। মনে করে দেখো তো বন্ধুরা, এই সূত্র থেকেই কিন্তু x tan আলফা ইনটু 1 মাইনাস x বাই r এর প্রমাণ আমরা দেখেছিলাম। তাহলে কেন এটা ব্যবহার করছে? অবশ্যই উদ্দেশ্য আছে। দেখো তো দেখি, এইখানে আমি x tan আলফা রেখে দিলাম, আর এইখানটায় আমি একটা ভয়ঙ্কর ম্যানিপুলেশন করতে যাচ্ছি। সেটা হচ্ছে এখানে আমি g বাই 2 নিয়ে x বাই u cos আলফা ইনটু হোল স্কয়ার বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এভাবে আমি সেপারেট করে লিখতেই পারি। কেন এই কাজটা করলাম? কারণ বন্ধুরা একটু খেয়াল করো তো, এই যে x বাই u cos আলফা, এই জিনিসটার পরিবর্তে এখন আমি কি লিখতে পারবো বলো তো দেখি? t লিখতে পারবো। তাহলে আমি y ইকুয়াল টু পেয়ে যাচ্ছি x tan আলফা মাইনাস g বাই 2 ইনটু t স্কয়ার। বন্ধুরা বুঝতে পারলে কি কোথা থেকে এটা t স্কয়ার হয়ে গেল? তাহলে এই সূত্রটা, এটা সূত্র না মানে এটা একটা সমীকরণ হিসেবে আমি প্রিজার্ভ করি। মনে করো এটা আমার এক নাম্বার সমীকরণ। তাহলে বন্ধুরা এরপরের যে কাহিনীটা হবে নিশ্চয়ই বুঝতে পারছো, যে বিটা কোণে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক দূরত্ব যখন x, তখন উলম্ব দূরত্ব আসলে শূন্য। উলম্ব দূরত্ব শূন্য হওয়ার অর্থ কি? আসলে বেসিক্যালি ওর যে আনুভূমিক পাল্লাটা সেটাই অতিক্রম করে ফেলেছে। তাহলে সুতরাং এখানে আমি যদি এই সূত্র অনুযায়ী লিখি তাহলে কিন্তু আমি জিরো ইকুয়াল টু লিখতে পারবো, কারণ উলম্ব দূরত্ব শূন্য। এখানে লিখতে পারবো x tan বিটা মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2 u স্কয়ার cos স্কয়ার বিটা। মজার ব্যাপার, সেই একই জিনিস একই কাহিনী করব আমি, যে x tan বিটা g বাই 2 কে কমন নিয়ে, কমন নিয়ে মানে আলাদা করে সেপারেট করে u cos বিটা হোল স্কয়ার। কেন এই কাজটা করছি? আশা করি এবারে তোমার বুঝতে কষ্ট হবে না। এখনো দেখো এই t এর মান x বাই u cos বিটা মানে কি বলতো? এটা মানেও কিন্তু t। তাহলে যদি আমি রিপ্লেস করে দেই, জিরো ইকুয়াল টু আমি লিখতে পারবো x tan বিটা মাইনাস g বাই 2 ইনটু t স্কয়ার। তাহলে বন্ধুরা এটা তোমার কয় নাম্বার সমীকরণ হিসেবে তোমাকে প্রিজার্ভ করতে হবে? এটা তোমার 2 নাম্বার সমীকরণ হিসেবে তোমাকে প্রিজার্ভ করতে হবে। তাহলে এখন আমরা যদি এই দুইটা ইকুয়েশন একটা থেকে আরেকটাকে বিয়োগ করি, দেখো তো দেখি কি হয়। 1 মাইনাস 2 করে পাই, কি পাও দেখো তো, বামপক্ষ বামপক্ষ যখন আমি বিয়োগ দেব y মাইনাস 0। হ্যাঁ আচ্ছা, আমি ডিটেলস লিখে দিচ্ছি, y মাইনাস 0 ইকুয়াল টু ডানপক্ষ ডানপক্ষ যখন বিয়োগ দেবে, দেখো তো দেখি কি আসে, x tan আলফা। এক নাম্বার ইকুয়েশনে x tan আলফা মাইনাস g বাই 2 ইনটু t স্কয়ার। সেই জিনিসটা থেকে বিয়োগ চলে যাবে, কত বিয়োগ চলে যাবে নিচের ইকুয়েশনটার। হ্যাঁ, নিচের ইকুয়েশনটা আমি সরাসরি বিয়োগ করে লিখছি, যে ডান পক্ষে পুরোটা আছে বিয়োগ দিলে মাইনাস x tan বেটা প্লাস হয়ে যাবে g বাই 2 ইনটু t স্কয়ার। তাহলে বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা চমৎকারভাবে দেখতে পাচ্ছি যে এই দুইটা জিনিস কাটাকাটি চলে যাচ্ছে, এবং ফলশ্রুতিতে থেকে যাচ্ছে কি? থেকে যাচ্ছে y ইকুয়াল টু x কমন নিয়ে tan আলফা মাইনাস tan বিটা। তাহলে দেখো তো tan আলফা মাইনাস tan বিটাকে আমি কি বলতে পারি? tan বিটা ইকুয়াল টু y বাই x। এবারে চিত্রের দিকে তাকাও বন্ধুরা, চিত্রের দিকে তাকালে দেখতে পারবে y বাই x মানে কি? ওই যে সমকোণী ত্রিভুজ OPQ, সেই OPQ ত্রিভুজের যে কোণটা, সাপেক্ষ কোণটাকে যদি আমি থিটা ধরি, আই মিন POQ, সাপেক্ষ কোণ থিটার সাপেক্ষে y লম্ব এবং x ভূমি, তার মানে y বাই x মানে লম্ব বাই ভূমি, তার মানে tan theta। তাহলে এইটা ইকুয়াল টু কিন্তু কি লিখতে পারি আমরা? tan theta। এবং এটাই কিন্তু সেই তোমার কাঙ্ক্ষিত যে প্রমাণটা, এই রাশিমালাটাকেই প্রমাণ করতে বলেছিল। সো আশা করি বুঝতে পেরেছো।